নমস্কার, আমি রীতা দাস। বিক্রেতা সিনেমা নাসির স্কুলেন শ্রেণীর চতুর্থ বিষয় হিন্দু ধর্ম অধ্যায় প্রথম। এখন প্রিয় শিক্ষার্থী বলুন, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? আমি এখন তোমাদের যে পড়া দিচ্ছি এ পড়া এখন আমি তোমাদের পড়াচ্ছি। গাছপালা পশু পাখি আমাদের জন্য কি করে, কি করলে ঈশ্বর সন্তুষ্ট হবে? আমাদের এই পৃথিবী কেন ঈশ্বর, ঈশ্বরের দুইটি পরিচয় লেখ। ঈশ্বরের দুইটি সৃষ্টির নাম লেখ। ঈশ্বরকে সৃষ্টি করেছে কিসের মধ্যে? ঈশ্বরের লীলা প্রকাশ পায়। তুমি কেন সকল জীবকে ভালোবাসো? ঈশ্বর কেন সৃষ্টি করে? ঈশ্বর সর্বশক্তিমান ব্যাখ্যা করে। ঈশ্বরের সৃষ্টি এত সুন্দর কেন? সকল সৃষ্টিকে ভালোবাসা উচিত কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে পড়াব ঈশ্বর সর্বশক্তিমান। অপূর্ব সুন্দর আমাদের এই পৃথিবী, পৃথিবীর মানুষ, গাছপালা, নদী, পাহাড় পর্বত, জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ সবকিছুই সুন্দর। আমরা অবাক হয়ে যাই আমাদের এই পৃথিবী, এই আমাদের এই সুন্দর পৃথিবী এবং পৃথিবীর সকল সৃষ্টি দেখে মনে প্রশ্ন জাগে, কে সৃষ্টি করল? মানুষ, নদী, গাছপালা, জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, আকাশ বাতাস, সব কিছু, আমাদের এই সুন্দর পৃথিবী এবং এই পৃথিবীর সব কিছু ঈশ্বরের সৃষ্টি। কেবল পৃথিবীর নয়, পৃথিবীর বাইরেও যা কিছু আছে তার স্রষ্টা ও ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছে কিন্তু তাকে কেউ সৃষ্টি করেন। ঈশ্বর তিনি নিজের নিজেরই সৃষ্টি স্রষ্টা, তাই তিনি সর্বজ্ঞ। কিন্তু ঈশ্বর কেন সৃষ্টি করেন? ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেন। ঈশ্বরের লীলা একটি উদ্দেশ্য উপভোগ করা। জীব ও জগতের সৃষ্টি ঈশ্বরের একটি লীলা। ঈশ্বর যা কিছু করে সেটাই তার লীলা। বিশ্বের সর্বত্র তার লীলা প্রকাশিত, বিচিত্র তার লীলা, বিচিত্র তার সৃষ্টি। ঈশ্বর এক ও অদ্বিতীয়, তিনি অনাদি, অনন্ত এবং সকল গুণে অধিকারী। অপার তার মহিমা, অর্থাৎ হে অনন্ত বীর ঈশ্বর, তুমি অসীম, বিক্রমশীল, তুমি সর্বত্র পরিপ্রেক্ষিত, তাই তুমি সব।
ঈশ্বরের সমান বা তার চেয়ে বড় কেউ নেই। তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন, সব কিছুই তার নিয়ন্ত্রণে। তিনি সকল জীব ও জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও সংহারকর্তা। তাই ঈশ্বরের প্রতি থাকতে হবে আমাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাস। ঈশ্বর সব জায়গাতেই থাকে, সকল জীবের মধ্যে তিনি বিরাজ করেন আত্মারূপে। তিনি সবাইকে দেখেন, কিন্তু আমরা তাকে প্রত্যেকভাবে দেখতে পাই। তার নাম সৃষ্টির মধ্যে দিয়ে তাকে বুঝতে পারি, কারণ সৃষ্টির মধ্যে ঈশ্বরের রূপ প্রকাশিত হয়। তা ঈশ্বরকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে সকল জীবকে, ঈশ্বরের সকল সৃষ্টিকে। ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাসায় মানে ঈশ্বরকে ভালোবাসা। গাছপালা, পশু পাখি, জীবজন্তু, কীট পতঙ্গ প্রভৃতি আমাদের অনেক উপকার করে। এই কারণে গাছপালা লাগাতে হবে এবং নিয়মিত তাদের পরিচর্যা করতে হবে। গাছপালা, পশু পাখি, জীবজন্তু, কীট পতঙ্গ সকল জীবের প্রতি যত্নশীল হতে হবে। এইসব কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশিত হয়। পশু পাখি, গাছপালা সহ সকল জীবন জীবকে যত্ন করে ঈশ্বরের ঈশ্বরকে সন্তুষ্ট হন এবং তিনি আমাদের কল্যাণ করে। ঈশ্বর, অতএব ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সবকিছুর নিয়ন্ত্রণ। এইরূপ বিশ্বাস মনে প্রাণে ধারণ করে ঈশ্বর তার সকল সৃষ্টিকে ভালোবাসা আমাদের কর্তব্য। পশু পাখি, গাছপালা সহ সকল জীবের যত্ন করা উচিত। নৈতিক শিক্ষা সব সময় আমরা মনে রাখব এবং সকল কাজে তা মেনে চলব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রশ্ন উত্তরগুলো দেখব। ঈশ্বরের দুটি পরিচয় হলো
অবস্থান করে বলে আমি সব জীবকে ভালোবাসি। ঈশ্বর কেন সৃষ্টি করে? ঈশ্বর তার লীলা প্রকাশের জন্য সৃষ্টি করেন। ঈশ্বর লীলা একটি উদ্দেশ্য আনন্দ উপভোগ করেন। জীব ও জগতের সৃষ্টি ঈশ্বরের একটি লীলা, বিচিত্র ও তার লীলা। ঈশ্বরের বিচিত্র সৃষ্টির মধ্যে তার লীলা প্রকাশিত হয়েছে। সকল সৃষ্টিকে ভালোবাসা উচিত।